আমরা যেসব বস্তু আহার করি তাকে আহার্য সামগ্রী বলে। তবে সব আহার্য সামগ্রীই কিন্তু খাদ্য নয়। যেমন ধরুন কলার থোর, সেলুলোজ দিয়ে গঠিত হওয়ায় এটি আমাদের পরিপাক নালীতে পাচিত হয় না, ফলে এটি পুষ্টি সহায়ক নয়। সেই সব আহার্য সামগ্রীকেই খাদ্য বলা যাবে যা দেহের পুষ্টি ও বৃদ্ধি সহায়ক এবং যা আমাদের দেহের তাপ উৎপাদনে সহায়তা করে। খাদ্য ছাড়া তো মানুষের অস্তিত্ব চিন্তাই করা যায় না। আবার এমন অনেক ভোজন রসিক রয়েছে যারা কিনা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেন শুধুমাত্র নতুন খাবার চেখে দেখার জন্য। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের খাবার যা স্বাদে, গুণে, গন্ধে এবং পুষ্টিতে অনন্য। তো চলুন আজ জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে দামি খাবার সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে দামি খাবার হচ্ছে ক্যাভিয়ার। 250 গ্রাম ক্যাভিয়ার খেতে হলে আপনাকে গুনতে হবে 1875 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 188,860 টাকার সমান। ক্যাভিয়ার হচ্ছে আসলে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম। এটি প্রস্তুতের সময় ডিমের গা থেকে সতর্কতার সাথে আঁশ এবং চর্বি সরিয়ে ফেলা হয়। অতপর একে নোনা জল ও চাটনিতে রসিয়ে নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের একটি বলে গণ্য করা হয় এই ক্যাভিয়ারকে। সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে স্টারজেন মাছের ডিম থেকে। কেবলমাত্র কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায়। সবচেয়ে উৎকৃষ্ট ক্যাভিয়ার হলো ব্ল্যাক ক্যাভিয়ার। অত্যন্ত সুস্বাদু এ ক্যাভিয়ার পশ্চিম ইউরোপে মানুষ 1600 থেকে নিয়মিত খাচ্ছে। শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক হ্যামলেটে ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছেন। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে একটু মোটা ক্যাভিয়ার প্রধান খাদ্য বলে বিবেচিত। তারা ক্যাভিয়ার ভোদকা সহযোগে খেয়ে থাকেন। দামি এ খাবার কিন্তু সবার ভাগ্যে জোটে না। এটি মূলত খাওয়া হয় ব্রেড বা টোস্ট দিয়ে কিংবা ড্রিঙ্কসের সাথে ছোট ছোট বিস্কিটের উপর রেখে। ধূসর, হালকা সবুজ বা কালো ক্যাভিয়ার ছাড়াও লাল ক্যাভিয়ারও পাওয়া যায়। এগুলো মূলত তৈরি হয় স্যামন মাছের ডিম দিয়ে। তবে এই লাল ক্যাভিয়ারগুলোর স্বাদ তেমন ভালো নয়। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।